আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো দাদা গেল না না গেল কেউ এল না ফিরে, দাদা গেল না না গেল কেউ এল না ফিরে, কবরে যাইতে হবে গো ভাই জানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজরাইল বলবেন আরো তেরে নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আরো তেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছেড়ে, কোনো কথা শুনিবে না গো ছেলে মেয়া বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়া বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রাঘবপুর জামে মসজিদের উন্নতি কল্পে এই জালসার পিণ্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তাওফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমি খুতবার পর ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এই চালা ভাই, আপনি চা ওদিকে বেছেন, ওদিকে বিক্রি করেন ভাই চা এখন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আশা করছি আয়াটা পারায় মানুষের মুখস্থ রয়েছে নাকি?
আছে না নাই? আয়াতটা বেশিরভাগ মানুষের মুখস্থ রয়েছে, কিন্তু এই আয়াতটার অর্থ কি, আয়াতটার তরজমা কি, আয়াতটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন আমরা সকলেই জানি না, জানি কি, কারণ এই আরবি ভাষাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন। যারা আরবি বুঝেন, আরবি পড়েছেন, পড়ালেখা মানুষ, কিংবা যারা বাংলাতে উর্দুতে এই আয়াতটার তরজমা তাফসীর পড়েছেন, তারা জানতে পারবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটাতে কি বলতে চাইছেন। আয়াতটা ছোট, কিন্তু আয়াতটার ওজন, আয়াতটার দাম এত, সুবহানাল্লাহ, যে মনে হয় গোটা পৃথিবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জড়িয়ে গোটা পৃথিবীকে সেটে সেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতটার মধ্যে ঢেলে দিয়েছেন। বলবেন হাজি মাওলানা আয়াতটার অর্থ, আয়াতটার মানে, আয়াতটার তরজমা কি? আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নিয়ামত সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করবেন। সোজা তরজমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে নর নারী, পুরুষ মহিলা, মুসলমান গ্যার মুসলমান, পৃথিবীতে যত প্রকারের মানুষ, যত প্রকারের কম থাকুক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। এবার বলবেন হাজি মাওলানা নিয়ামত কি জিনিস, আল্লাহর নিয়ামত আছে কত, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত কত দুনিয়াতে আছে, আল্লাহর নিয়ামত কত আছে জানেন? সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, আর যারা পড়ালেখা মানুষ তারা জানছেন যে এই দুনিয়াটাকে, পৃথিবীকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে, কয় ভাগে ভাগ করেছেন? তিন ভাগে। আর তিন ভাগের মধ্যে পৃথিবীতে দুই ভাগ জল পানি আছে, এক ভাগ মাত্র শুকনো আছে, আর ওই এক ভাগের মধ্যে ছোট ছোট নদী নালা যত দেখছেন সবই এক ভাগের মধ্যেই আছে। তাহলে দুনিয়াতে কয় ভাগ পানি হলো, জোরে বলেন, দুনিয়াতে কয় ভাগ পানি হলো? ভাই আমার সাথে একটু কথা বলবেন, আমি আপনাদের এলাকাতে নতুন এসেছি, আমার সাথে একটু কথা বলবেন আপনারা। এই পৃথিবীতে দুই ভাগ হলো পানি, এবার কেন আমি উদাহরণটা আপনাদের সামনে দিলাম, এবার একটুখানি জানতে হবে আমাদেরকে যে আল্লাহর নিয়ামত কত আছে। আজ থেকে 20 বছর 25 বছর 30 বছর আগে যারা পড়ালেখা করেছেন দেখবেন এখনকার বল পেন কলম এসেছে, নাকি যে ছেলেরা মেয়েরা বা আমরা এখন লিখছি বল পেন আছে, কিন্তু আগতে কাঠের কলম, লকড়ির কলমে আমার ভাইয়েরা মায়েরা খেলারা লেখাপড়া করেছেন। একটু রং গুলে দিলেন, খোরাতে বাটিতে রেখে দিলেন, আর একটা কাঠের কলম তৈরি করে, কমচি তৈরি করে এতে ডুবাইছে আর লিখছে, ডুবাইছে আর লিখছে, এরকম ভাবে পড়ালেখা করেছে না করেনি? জি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের ওপরে যত রকম গাছপালা দান করেছি, যত রকম বাঁশ আছে, যত রকম আমের গাছ আছে, যত রকম লেচুর গাছ আছে, এই জমিনের ওপরে যত প্রকারের গাছপালা আছে রে বান্দা, সমস্ত গাছগুলাকে কেটে 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 তুমি যদি লকড়ির কলম তৈরি করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে, এই জমিনের উপরে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, রং করো, তুমি রং গুলে দাও, এই জমিনের উপরে আকাশের তলাতে যত পানি রয়েছে সমস্ত পানিকে যদি তুমি রং করো রে বান্দা, আর দুনিয়াতে যত গাছ আছে সমস্ত গাছকে যদি তুমি লকড়ির কলম তৈরি করে রে বান্দা, আর তারপরে যদি আমার নিয়ামত লিখতে শুরু করো, নিয়ামত লিখতে শুরু করো, আল্লাহ বলেন, বান্দারে তোমার লিখতে 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 দুনিয়ার সমস্ত গাছ শেষ হয়ে যাবে, আর দুনিয়াতে যত পানি আছে রে বান্দা সমস্ত পানি তোমার শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলেন, লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত লিখে শেষ করতে পারবে না।
আল্লাহ বলছেন এত নিয়ামত আমি দান করেছি যে আমার নিয়ামত লেখতে লেখতে দুনিয়ার সব কিছু গাছপালা কলম কেড়ে ক্ষয় হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। খুব এবার বলবেন হাজি মাওলানা, তাহলে আল্লাহর নিয়ামত কি কি আছে? সব কথা এখানে বলা যাবে না ভাই এক জলসাতে। এই বিষয়টা একটা এমন বিষয় যে দু মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট কথা সামনে রেখে বুঝা যাবে না কথাটা। তবে আমি একটা দুটা আর সাইড থেকে হাদিস বলবো, আর কিছু কিছু দু চার পাঁচটা নিয়ামত সম্পর্কে আপনাদের সামনে জানাবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলি আমাদেরকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত গুলির মধ্যে এই নিয়ামত গুলার আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে। যেমন আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা বেঁচে আছি এখানে, সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর কম বড় নিয়ামত? এটা কি আল্লাহর কম বড় নিয়ামত? আমাদের মধ্যে কে মজলিসে কার মা, কার বাপ, কার দাদু, কার দাদি, কার নানা, কার নানি, কত লোক কবরে শুতে আছেন, তাদের কথা, তাদের আওয়াজ আমরা পাই না, তাদের আওয়াজটা আমাদের কাছে আসে না, কিন্তু তারা আরজু করছে এবং কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজু করবেন, আকাঙ্ক্ষা জানাবেন, আল্লাহ এক মিনিটের জন্য আমাকে সময় দাও, আল্লাহ দুনিয়াতে আমার জমিন জায়গা বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে আল্লাহ তোমার রাহে খরচ করে আবার চলে আসবো তোমার কাছে। কিন্তু আল্লাহ দ্বিতীয় চান্স দিবেন কি? আল্লাহ দ্বিতীয় চান্স দিবেন? দ্বিতীয় চান্স আসবে না। খুব একবার মরণ হতে গেলে আল্লাহ দ্বিতীয় আর চান্স দিবেন না। এই জন্য মরণের আগে আগে আমাকে আপনাকে মতের তৈরি করে দুনিয়া থেকে যেতে হবে। ভাইরা আমার, আজকে আমার বাড়িতে স্ত্রী আছে, আপনার বাড়িতে স্ত্রী আছে, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে স্ত্রী দান করেছেন, একটা মহিলা রূপে একটা বেটি ছেলে নারী রূপে আমি বাড়িতে এনেছি, আপনি বাড়িতে এনেছেন, এটা কি আল্লাহর কম বড় দান? এটা কি আল্লাহর কম বড় নিয়ামত? আমরা বাড়িতে এনেছি বেটি ছেলে না বেটি ছেলে, নারী না নারী, স্ত্রী না স্ত্রী, তাকে খেটে খাওয়াইতে হবে, কাপড় দিতে হবে, বেলাউজ দিতে হবে, আর তার কাছ থেকে খেদমত দিতে হবে, এটাই আমরা জানছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নারীকে কত বড় নিয়ামত দান করেছেন, কত বড় নিয়ামত দান করেছেন যেটা বলার শেষ নেই। ভাই আমার, এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে হাত, পা, চোখ, নাক, এই যে মাথার চানি থেকে নিয়ে তেলা পর্যন্ত এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক পাট আমাদেরকে দান করেছেন, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার খুব বড় নিয়ামত। দেখবেন আমার মাথার চুল উঠে গেল, আপনার মাথার চুল উঠে গেল, তো আমরা কি করি? ডাক্তারের কাছে গিয়ে কত রকম ওষুধ পানি করি যেন চুলটা উঠা বন্ধ হয়ে যায়। কেন চুল উঠতে গেলে খারাপ লাগবে? লাগবে না, লাগবে না, সবাই বলবে যে দেখ এতে বেল মাথাকে দেখ, এই টাকলাকে দেখ, কত রকম কথা বলবে, কত রকম কথা লোকেরা বলবে। কিন্তু এই যে চুল আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন কত বড় নিয়ামত! দেখবেন আজকে আমার আপনার পা ভালো হয়ে আছে, ইয়ার মান ইয়ার মারতাবা আমরা বুঝতে পারি না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেল, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ যে পা দিয়েছিল এই পায়ের মান, পায়ের মর্যাদা, পাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় নিয়ামত দান করেছেন তখন আমি আপনি বুঝতে পারবো। এই যে আল্লাহ দাঁত দান করেছেন, দাঁত দিয়েছে ওই বুড়া নানা দাদা যারা বসে আছেন জিজ্ঞাসা করেন যে এখন যদি তার সামনে যদি চাইলের মুড়ি, চাইলের ভুজা, মাখের ভুজা যদি দিয়ে দেন, হাত পাকা যদি রুটি দিয়ে দেন, তার মনে কত আফসোস হয়েছে আল্লাহ রে, সুবহানাল্লাহ। এক টাইম এমন ছিল যে আমরা পাথর চাবিয়ে খেয়েছি কিন্তু এখন সামান্য এ রুটি খেতে পারি না। তো দাঁতটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় নিয়ামত! ভাই আমার, এই করে 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 অনেক নিয়ামত আছে, আমি ওদিকে যাব না, মাত্র আজকে আপনাদের সামনে পাঁচটা নিয়ামতের কথা বলবো। কয়টা নিয়ামতের কথা জোরে বলেন, কয়টা নিয়ামতের কথা? পাঁচখানা নিয়ামতের কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে রে উম্মত, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যেদিন মানুষকে দাঁড় হইতে হবে, ওই কিয়ামতের ব্যাপারে সুবহানাল্লাহ
কিয়ামতের দিনটা কেমন হবে একটু আমাদেরকে জানা দরকার। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। নবীজি বাড়িতে নাই। এইবারে কিছুক্ষণ পর আল্লাহর নবী বাড়ির দিকে রওনা হইলেন, বাড়িতে ঢুকলেন। যেমনই নবী বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকার পর আল্লাহর নবী নিজের বিবির চোখে পানি দেখলেন, কেন্দে কেন্দে চোখ দুটো লাল হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, আপনি যদি জালসা শুনে বাড়িতে চলে যান, এবার বাড়িতে যখন আপনি ঢুকবেন আর আপনার স্ত্রী যদি বাড়িতে কান্দে, বলেন আপনি কি জিজ্ঞাসা করবেন, আরে হালিমার মা তুমি কেন কান্দো, এরে আব্দুল্লাহর মা তুমি কেন কান্দো, এরে জায়েদার মা তুমি কেন কান্দো? বলবেন না? বলবেন কি? বলবেন না? আপনার স্ত্রীটা ধরেন বাড়িতে কাঁদছে, আপনি জালসা শুনে বাড়ি গেছেন, এবার কাঁদছে তার চোখে পানি দেখলেন, আপনি জিজ্ঞাসা করবেন না যে তুমি কেন কাঁদছো, কি হয়েছে তোমার? করবেন কি করবেন না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, ঢোকার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি দেখলেন। এবার নবীজি বললেন, আয়েশা কে তোমাকে কান্নালো? আয়েশা রে মা ইউব কি কি, আয়েশা তুমি কেন কান্দো, কে তোমাকে কান্নালো, কি তোমার ব্যাপারটা বলতে পারি না, তোমার পেটে ক্ষুধা লেগেছে, তোমার পেটে জ্বালা লেগেছে নাকি, তোমার পেটে ক্ষুধা লেগেছে, ক্ষুধার কান্দনে তুমি কান্দো? আয়েশা কে তোমাকে কান্নালো বিবিরে, একটু তুমি দয়া করে বলে দাও, তুমি কিসের কারণে কান্দো, একটুখানি তুমি দয়া করে বলে দাও। এরে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবীর কথাটা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী গো আমার পেটে ক্ষুধা নয়, আমাকে কেহ গালি দেয়নি, আমাকে কেহ কোনো রকম কথা বলেনি, আল্লাহ রাসূল গো আমাকে কেহ গালি দেয়নি গো, আল্লাহ রাসূল আমাকে এই জন্য আমি কান্দি, আমার চোখ দিয়ে পানি ঝরে, আপনি যা আমার সামনে কিয়ামতের কথা বলেছেন, আপনি যা আমার সামনে জান্নাতের কথা বলেছেন, আপনি আমার সামনে জাহান্নামের ওই জাহান্নামের কথা বলে আমার স্মরণে হয়ে গেছে, জাহান্নাম বলে জাহান্নামের ডর আমার ভিতরে অন্তরে ঢুকে গেছে, কিয়ামত আপনি কিয়ামতের ব্যাপারে বলেছেন, ওই কিয়ামতের কথাটা আমার ভিতরে ঢুকে গেছে, যার কারণে আমি আয়েশা থামতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি ঝরে, কিয়ামতের ডর ভয় আমার গেলে গেছে, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ, আহ, এ আমার মায়েরা খালারা, কোনোদিন বাড়িতে বসে, নমাজের জায়গাতে বসে, বিছানে বসে, কোনোদিন কি কিয়ামত বলে একদিন স্মরণ করেছি আমরা? কোনোদিন কি আমরা কিয়ামত কাকে বলে বলে আমরা ভাবা চিন্তা করেছি? আমরা জীবনে কোনোদিন করি না। ক শুধু কিয়ামত নয়, আল্লাহর নবীর একজন সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন কিংবা কবরের পাঞ্জর দিয়ে যখন হেঁটে যেতেন, এত কান্দতেন কবরকে দেখে, এত কান্দতেন কবরকে দেখে, এত কান্দতেন কবরকে দেখে, চোখের পানি ঝরতে 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 সমস্ত দাড়ি ভিজে যেত, এত কান্দতেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হাগো উসমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জান্নাতের বয়ান করেন আপনি শুনেন, জাহান্নামের বয়ান করেন আপনি শুনেন, কিয়ামতের বয়ান করেন আপনি শুনেন, কিন্তু আপনি জাহান্নামের কথা শুনে কিয়ামতের কথা শুনে অত কান্দেন, কান্দন কান্দেন না, যত কান্দন আপনি কবরকে দেখে কান্দেন, ব্যাপারটা কি? রে আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনে নেন, এইবারে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি জাহান্নাম দেখে এই জন্য কান্দি না, আমি কবর দেখে এই জন্য কান্দি, আমার কবর দেখে এই জন্য চোখের পানি ঝরে। হযরত উসমান বলেন, সাথী রে, আল্লাহর নবী বলেছেন মানুষের যখন রূহটা বের হয়ে যাবে, মানুষের যখন জানটা কবজ হয়ে যাবে, যখন লোকজন গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে দফন যখন কবরের ভিতরে করবে, এবার কবরে দফন করে যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন তার কবরে ফেরেশতা আসবেন, তাকে
প্রশ্ন করবেন, তিনখানা প্রশ্ন কবরের মধ্যে করা হবে। হযরত উসমান বলেন, এরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন, উসমান, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম জায়গা সর্বপ্রথম কবর হবে, সর্বপ্রথম থাকার জায়গা হবে কবর। আল্লাহ রাসূল বলেন, উসমান, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে তারা কিয়ামতে পাস করে যাবে, তারা পুলসেরাত পাস করে যাবে, তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে গো উসমান। কিন্তু যারা কবরের পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য হযরত উসমান বলেন, আমি কবরকে দেখে কান্দি, শুধু কান্দি নয়, আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, খালারা শুনেন, দয়ার রসুল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যদি আপনি মাগরিবের নামাজের পর এই দোয়াটাকে তিনবার যদি আপনি পড়িতে পারেন, এই মতো ফজরের নামাজের পর যদি দোয়াটাকে আপনি তিনবার পড়িতে পারেন, আল্লাহ রসুল বলেছেন, মাগরিবের নামাজ তোমার পড়া হয়ে গেল, তুমি যে জায়গাতে নামাজ পড়ো ওই জায়গাতে বসে বসি যদি তুমি তিনবার পড়িতে পারো রে উম্মত, কিংবা তুমি রাস্তা দিয়ে হাঁটছো নামাজ পড়ে তুমি বাড়ির দিকে রওনা হয়েছো, তুমি তিনবার যদি তুমি এই দোয়াটাকে পড়িতে পারো, এই মতো ফজরের নামাজের পর আল্লাহ রাসূল বলেছেন, তিনবার যদি তুমি দোয়াটা পড়িতে পারো, তাহলে রাসূল বলেছেন, এই দোয়াটা আপনি যখন পড়ে ছেড়ে দিলেন, এবার ফেরেশতারা আপনার জন্য কি করবেন? এবার যে দোয়াটা পড়লেন, যার ভয়ে পড়লেন, তারা আপনার জন্য আল্লাহর দরবারে কি পড়বেন দেখেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল বলেছেন, যদি তিনবার এই দোয়াটাকে তুমি পড়ো, এই দোয়াটার মানে আল্লাহ, যেদিন আমি মরে যাব, যেদিন মালাকুল মওত আমার জান কবজ করে নেবে আল্লাহজি, যেদিন আমাকে আমার লোকজনেরা, আমার গ্রামের লোকেরা, আমার আত্মীয়রা আমাকে কবরের মধ্যে রেখে আসবে, আল্লাহ সেদিন তুমি কবর আজাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের কষ্ট থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। যদি আপনি মাগরিবের নামাজের পর দোয়াটাকে তিনবার পড়েন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে এবার কবরের মুখ ফুটে যাবে, কবর আল্লাহকে বলবেন, মাবুদ, ওই রাঘবপুরের অমুক বান্দা বান্দি আল্লাহ আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আমার শাস্তি থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে, আল্লাহ আমি কবর তোমার দরবারে সুপারিশ করি রব্বুল আলামিন, এই বান্দা কিংবা বান্দি যখন মারা যাবে আর আমার ভিতরে যখন আসবে, আল্লাহ দয়া করে জীবনের গুনাহকে মাফ করে, আল্লাহ তুমি আমার শাস্তি থেকে তুমি তাকে বাঁচিয়ে নিও। নারে তাকবীর, কবর সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা যখন মরবে দয়া করে তুমি তাকে আমার শাস্তি থেকে বাঁচিয়ে নিও, কবর বলবেন ভাই আমার। তাহলে আজকে আমরা মুসলমান মাটি দিতে যাচ্ছি, মাকে মাটি দিতে গেলাম, বাপকে গেলাম, গ্রামের লোককে গেলাম, অমুক তুমুককে গেলাম, একটা বাপ দাদার রিসমের আওয়াজ আমরা আদায় করতে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটছি, কবরকে দেখে কি ভয় করব, কবরকে দেখে কি কানব, দেখছি খুব ভালো হ্যাঁ মা কই লেগা আছে, হ্যাঁ বে কোন মাকে লাগালছি বে, কোন কোন জায়গা থেকে যে বিছন চাইনেছে, সুবহানাল্লাহ, মোচাটা কত একবারে খাইমটা খাইমটা মোটা মোটা হয়ে হয়েছে, এই তো আমাদের কান্দন। রাস্তা দিয়ে হাঁটতে 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 যদি কোনো মাকের গাছ টিম 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 করছে, ভালো হয় জোর হয়নি, তো কি বলবো একজনা, ই খেতি করতে জানে না, তো কেন খেতি করছে, খেতি করবার ঢং নাই, ফসল করবার ঢং নাই, কি কারণে ফসলটা করছে, এই তো আমাদের কথা, এই তো আমাদের দোয়া, এই তো আমাদের কান্দন। ভাই আমার খারজা হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল এবার মা আয়েশাকে বলছেন, আয়েশা তুমি জেনে নাও, নবীজি বলছেন, আয়েশা, কিয়ামতের দিন তিনটা স্থান এমন রয়েছে, কিয়ামতের দিন তিনটি জায়গায় এমন রয়েছে, আল্লাহর নবী বলছেন, আয়েশা, তোমরা যদি কোনো মুসিবতে পড়ে যাও, তোমরা যদি কোনো পেরেশানিতে পড়ে যাও, তোমরা যদি কোনো কষ্টতে পড়ে যাও, দয়া রসুল বললেন, আয়েশা, আমি কিয়ামতের দিন তিনখানা জায়গাতে তোমাদের কোনো কাজে আসতে পারবো না। এত কঠিন দিন হবে কিয়ামতের দিনতে, শুধু তা নয়, ওই কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন যে মাথার উপরে সূর্য থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, কতখানি উঁচাতে সূর্য থাকবে, এক মাইল, এক মাইল, মাইলের দুটো তর্জমা করা হয়েছে, মাইল বলতে দুনিয়ার যে না পাচ্ছে মাইল এ মাইল, কিংবা এই যে চোখে সুরমা লাগাই আমরা, চোখে সুরমা, সুরমার সালাইটা দেখেছেন আপনারা, খড়ি খেন
এত বড় কানটা হয়। এই দেখেন সুরমার যে কাঁটিটা আছে, চোখে যে আমরা সুরমা লাগাই, ওই কাঁটিটার মাথা থেকে এতখানি উঁচাতে সূর্য থাকবে। এবার আপনি বলেন আজকে কত কোটি কোটি মাইল উঁচাতে সূর্য, তার তাপ তার গরম যদি আমরা সহ্য না করতে পারি, যেই দিন মাথার উপরে সূর্য থাকবে আর শরীরে কোন রকমের কাপড় থাকবে না, সেদিনকার অবস্থাটা কি হবে একটু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওরে সুবহানাল্লাহ, সেদিন কিন্তু কেউ চিনবে না, কাহো কি না, বেটা চিনবে না, বেটি চিনবে না, মা চিনবে না, ছেলে চিনবে না, স্ত্রী চিনবে, কেউ কাউকে কোনোদিন চিনবে না, খুব সব পালিয়ে যাবে আপনাকে ছেড়ে ছেড়ে। ওই কিয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, রে আমার উম্মত, লা তাযুলু কদম ইবনি আদম হাত্তা ইয়াসআলা আন খামস। আজকে মাত্র পাঁচটা নিয়ামতের কথা আপনাদের সামনে রাখবো, মনে করেন এটা কিয়ামতের মাঠ, মনে করেন এটা হাশরের মাঠ। আজকে আপনার বিচার হবে, আজকে কিয়ামতের মাঠ চালু হয়ে গেছে। আজকে আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, একটুখানি আপনাকে পরীক্ষা করব, যদি পাঁচখানা সওয়ালের জবাব আপনি দিতে পারেন, আল্লাহর কাছে ওয়াদা আছে, দাবি আছে, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনি পাস করে যাবেন। আর যদি এই আজকে মাহফিলে এই পিণ্ডালের তলাতে বসে বসে আমি আপনাকে পাঁচখানা প্রশ্ন করব, আর যদি পাঁচখানা প্রশ্নের আপনারা উত্তর না দিতে পারেন বন্ধুরে, তাহলে এই হালাতে যদি মত হয়ে যায় আর আপনি যদি ভালো আমল না করতে পারেন আর এই প্রশ্নগুলির তৈয়ারি করে যদি আল্লাহর কাছে যেতে না পারেন, বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি কি হিসাবটা দিবেন? বলবেন মাওলানা কি কি সওয়াল, কি কি প্রশ্ন আছে? রাসূল বলেছেন পাঁচখানা সওয়াল হবে, কত ভাই জোরে বলেন কত? পাঁচখানা সওয়াল হবে। যদি পাঁচটা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে কিয়ামতের দিন কামিয়াব করে দিবেন। কিভাবে প্রশ্ন হবে আজকে আপনি জানেন না? যখন কেস মুকদ্দমা হয় জজ হাকিমের সামনে, এই যে দেখেন এরকম ভাবে একটা কাঠ ঘোরাতে দাঁড় হয়ে ওখানে আপনাকে সওয়াল জবাব করতে হয়, হয় কি হয় না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফয়সালা করবেন। আর এই যুগে তো হাকিম কিনে পাওয়া যায়, উকিল কিনে পাওয়া যায়, সারপঞ্চ কিনে পাওয়া যায়, বিভিন্ন রকমের মানুষ কিনে পাওয়া যায়, পকেটে টাকা থাকলে আপনি কিনে পেয়ে যাবেন। আপনার পক্ষ থেকে জায়েজকে নাজায়েজ করবে, নাজায়েজকে জায়েজ করে দিবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কিছু চলবে না, এগুলা কিছু চলবে না খুব। এবার বলবেন হাজি মাওলা প্রশ্ন গলা কি, একবারে শর্টে বলবো। আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদম ইবনি আদম, আদমের সন্তানের এক কদম আগা পিছা করতে পারবে না। আদম সন্তান মানুষেরা যদি বলে আল্লাহ এক কদম আমি পিছে হটে যাব, এক কদম পিছে হটতে পারবে না। আর যদি বলে এক কদম আমি আগে বেড়ে যাব, তা হটতে পারবে না। যদি বলে এক কদম আমি ডান দিকে চলে যাব, তাও যেতে পারবে না। যদি বলে এক কদম আমি বাম দিকে যে চলে যাব, তাও যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদম ইবনি আদম, আদমের সন্তান রে তোমরা কান করে শুনে নাও, কিয়ামতের দিন তোমরা যতক্ষণ আল্লাহর দরবারে আল্লাহর সামনে পাঁচখানা জিনিসের সওয়ালের জবাব পেতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা এক কদম আগায় পিছে তোমরা হটতে পারবে না। পাঁচখানার মধ্যে আল্লাহর রাসূল সর্বপ্রথম বলেছেন আন উমার হি ফিমা আফনাহু, আল্লাহ পাঁচখানার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ প্রশ্ন করবেন আন উমার হি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন দুনিয়ার মানুষ রে এরে আব্দুল্লাহ, এরে আব্দুর রহমান, এরে আব্দুল সাত্তার, এরে আব্দুল জব্বার, এরে খালেদা, এরে সাইয়েদা, এরে হাবিবা, এরে সায়রা, এরে কুলসুম, আমি তোমাকে জীবনে 60 বছর জীবন দান করেছিলাম, তোমাকে দুনিয়াতে 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে 40 বছর তোমাকে জীবন দিয়েছিলাম, এ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও আন উমার হি ফিমা আফনাহু, এই তোমাকে আমি বয়সটা দান করেছিলাম, এই বয়সখানা তুমি কোন কাজে তুমি কাটিয়েছো? এদিকে পাশে দেখে লেছেন ওখানে দেখান,
হ্যালো, একটা ছোট বাচ্চা কার হারিয়ে গেছে স্টেজে মজুদ আছে, বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, যার বাচ্চা হবে বড়াই মেহরবানি যত জলদি হবে তাড়াতাড়ি করে নিয়ে চলে যান, এখানে দিক্কত হয়েছে আর স্টেজের মানুষের এখানে পেরেশানি বাড়াচ্ছে, আপনি যার বাচ্চা হবে তাড়াতাড়ি করে এসে নিয়ে চলে যাও বাচ্চাটাকে। আসসালামু আলাইকুম। একটা কাজ করেন, শুনেন না, এই জাল সাথে ছেলে পিলে যা হারাইছে, ছেলে পিলার মা গালা কি করছে জি, আজ থেকে 20 বছর আগে ছিল যখন কোনো ফসল পানি কাহরের খাইতো, ছাগল গরু গলাকে ধরে কোন জায়গাতে পৌঁছে থাকো ভাই, আড় গাড়াতে নাকি, আপনারা জালসার কমিটি একটা ঘর বানার, যত ছেলে কানবো ওখানে ভর্তি করেন সবকে, আর এখানে এলান করেন যে ছেলে ওখানে যার হারিয়ে গেছে জমা আছে যার ছেলে নিয়ে এলো ওখান থেকে, বারবার ডিস্টার্ব হচ্ছে এখানে, হায় আল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা মানুষকে প্রশ্ন করবে সেটা মানুষের বয়স সম্পর্কে, এই বান্দা আমি 80 বছর 100 বছর বয়স দিয়েছিলাম, বাস দু মিনিট সময় নেব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন বান্দা 100 বছর সময় দিয়েছিলাম, এই জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা গোটা জীবনের হিসাবটা দিতে পারবো কি আল্লাহর সামনে? পারবো? আরে গোটা জীবন দূরে যাক, আজ কয় তারিখ হলো জোরে বলেন, কয় তারিখ হলো আজ? আজ অক্টোবর মাসের 30 তারিখ। যদি আপনি আমাকে বলেন, আপনাকে আমি যদি বলি ভাই 1 তারিখ থেকে নিয়ে 30 দিনের হিসাবটা দেন তো, আপনি কয়েকত নমাজ পড়লেন, কয়েকত ছাড়লেন, কাকে মারলেন, কাকে গেল দিলেন, বিবিকে কতটুকু আদর করলেন, কতটুকু জায়জ কামালেন, কতটুকু নাজায়জ করলেন, কোন জায়গাতে গেলেন, কোন জায়গাতে না গেলেন, পারবেন দিতে? যদি 30 দিনের হিসাব দিতে না পারেন তো জীবনের হিসাবটা দিতে পারবো কিয়ামতের দিন? জীবনের হিসাব দিতে পারবো? একটু জোরে বলেন পারবো। তাহলে এই পরীক্ষাতে কিয়ামতের দিন এই হিসাবটা তো আমরা 5টার মধ্যে ফেল করব না পাস করব বলেন তো? একটা উদাহরণ লেন, সুবহানাল্লাহ, মীর কাহা থেকে কাউসার মাস্টার দান করেছেন। আরে একটা ঘটনা বলি, একটা 80 বছরের একটা বুড়া মানুষ হসপিটালে গেছেন, হঠাৎ করে শ্বাস নিতে তার অসুবিধা, অক্সিজেনের দরকার, ওকে আইসিইউতে ভর্তি করেছে, 24 ঘন্টা পর ওকে বের করছে, ওর ভাউচার বললো কত, 14,000 টাকা 14 ঘন্টা পর। এবার ধরেন যে সন্ধ্যাবেলাতে ঢুকালছে, সকাল 7টাতে ওকে বের করছে, এবার ডাক্তার সাহেব বলছেন যে বাবাজি আপনার এই যে 12-14 ঘন্টা আমার হসপিটালে থাকলেন, আপনার শ্বাসের প্রবলেম ছিল, এখন আল্লাহ দিয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন, আপনাকে ওষুধ দিলাম, ওষুধ চালান, আর আপনি যে আমার কাছে থাকলেন এর চার্জ 14,000 টাকা হলো, আপনি দিয়ে দেন। যেমন কথাটা শোনা, 80 বছরের বুড়া জোর করে একবারে সিস্টেম এর কানতে শুরু করেছে। ডাক্তার সাহেব বলছেন বাবাজি আপনি কি গরিব মানুষ, টাকা আপনি দিতে পারবেন না বলে কাঁদছেন? বলছেন না রে বাবা, না গরিব আমি নয়, আল্লাহ আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি টাকা দিয়ে করতে পারবো। ডাক্তার বলছেন তাহলে বাবাজি কেন আপনি কাঁদছেন? রে সুবহানাল্লাহ, এইবারে ওই লোকটা বলছে ও ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, আজকে আপনার হসপিটালে 10 ঘন্টা 12 ঘন্টা আমি থাকলাম, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আপনার হসপিটালে আমি 10 ঘন্টা 12 ঘন্টা থাকলাম, আপনার হসপিটালে ভর্তি হয়ে থাকলাম, যার কারণে আমাকে 14,000 টাকা আদায় করতে হবে। ডাক্তার বাবু এই জন্য আমি কান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাকে 80 বছর বয়সে পৌঁছে দিয়েছে, এই 80 বছর বয়সে জীবনে কত আমি শ্বাস নিয়েছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছি, আমি আল্লাহর তৈরি করা আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়েছি, শ্বাস নিয়েছি, শ্বাস ছেড়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি এই একটা দিনের হিসাবের বিনিময়ে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে প্রশ্ন করে, এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করে দেয় এরে আল্লাহর বান্দা তুমি একটা দিন শ্বাস নেওয়ার জন্য তোমার অসুবিধা হয়েছিল, তুমি অসুখে ছিলে, যার কারণে তুমি 14,000 দিয়েছো, একদিনের দাম যদি 14,000 টাকা হয়, এ বান্দা তোমাকে 80 বছর বয়স দিয়েছিলাম, তুমি 80 বছরকে 14 দিয়ে গুণা করে দাও, যত টাকা হয়েছে তুমি আদায় করে দাও। ডাক্তার বাবু কিয়ামতের দিন এই হিসাবটার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কেমন করে জবাব দেব? এই জন্য আমি কাঁদছি ভাই, সামান্য একটা শ্বাস, তার হাত আছে, পা আছে, সব কিছু আছে, তাহলে শর্ট কথা বুঝালেন কিয়ামতের দিন জীবনের হিসাব দিতে
আমরা পারবো না খুব ভাই। এই যে টাকা আসতে শুরু হয়ে গেছে, আমি আর চারটা মাছল ইনশাল্লাহ আবার কোন জালসাতে যদি বাঁচিয়ে রাখে আল্লাহ ওদিকে যাব। তার আগে আরে একটা হাদিসের তারজমা আপনাদের সামনে আমি করি। আজকে জালসাটা মাদ্রাসার না মসজিদের? আপনারা বলেন মসজিদের জালসা না মাদ্রাসার জালসা? মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর, সুবহান আল্লাহ। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এই আল্লাহর ঘরের ব্যাপারে কি বলেছেন জানেন? মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে এখন ঘর নির্মাণ করবে, মসজিদ যে বানিয়ে দিবে, আল্লাহর ইবাদতখানা যে ঘরে আল্লাহর ইবাদত হবে, যে ঘরে আল্লাহর বান্দেগী হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জন্য এখানটা ঘর বানিয়ে দিবেন। এবার বলবেন হাজি মাওলানা গোটা ঘর তো বানাইতে পারবো না আমরা, গোটা ঘর বানার আমাদের শক্তি নাই। ধরেন যে আজকে মোটামুটি 15-20 লাখ টাকা আপনাদের ছাতে খরচ হবে নাকি? 20 লাখ টাকা ছাতে খরচ হবে। তা আমরা গরিব মানুষ হয়তো 5,000 দিতে পারবো, কেউ 10,000 পারবো, কেউ 50,000 পারবো, কি 1,00,000 টাকা পারবো, কেউ 10 টাকা পারবো। তাহলে কি আমাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো ইনাম রাখেননি? রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন এ আমার উম্মত তোমরা শুনে নাও, বাসে তোমরা যে পাখির বাসা দেখো রে উম্মত, এই যে তোমরা গাছে তোমরা দেখো, ঘরের ভিতরে দেখো, অন্য অন্য জায়গাতে তোমরা দেখো পাখিতে বাসা করে রেখেছে। দয়ার রাসূল বলেছেন পাখির বাসার সমান জায়গার সমান তোমরা যদি দুনিয়াতে এখন মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দেবেন। বলবেন কেমন কথা যে মাওলানা, এটা সহি হাদিস। এটা যে পাখির বাসার সমান যদি তোমরা মসজিদ করে দাও তবে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবেন। এর দুটা আছে তরজমা, দুটা মতলব আছে। একটা হলো অরিজিনালি যতই ছোট মসজিদ হোক, ছোট থেকে ছোট মসজিদ হোক, যদি ইবাদতের জন্য ওকে তৈরি করা হয় আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আর একটা তরজমা হলো কি, একটা মতলব হলো কি, ধরেন আপনার ঘরে আল্লাহর ঘরে 10 লাখ টাকা খরচ হবে, এবার আপনি 10,000 টাকা দিয়ে দিলেন, এবার 10,000 টাকা আপনার 10,000 টাকাতে সিমেন্ট কেটা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো, ছড় কিনা হলো, আরো বিভিন্ন রকম কিনা হলো। এবার আপনার ওই 10,000 টাকা দিয়ে যদি ছাদ ঢালাই করা হয়, মসজিদ বানা হয়, তো আপনার ভাগে ধরেন একটা পাখির বাসার সমান জায়গার কাজ হলো। তা আল্লাহ রাসূল বলছেন অতখানি জায়গাও তুমি যদি বানাইতে পারো তো কিয়ামতের দিন আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছে, ঘরের ভিতরে বেঈমান শয়তানেরা বন্দী করে রেখেছেন, ওসমানকে মসজিদে নামাজ পড়তে আসতে দেয় না, বাড়ির ভিতরে রেখেছেন, খানা পিনা সব বন্ধ করে দিয়েছেন। এবার রাসূল এলান করে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল এলান করেছেন, কে তোমরা এমন আছো, কোন আল্লাহর বান্দা আছো যে এই মসজিদের সামনে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা তোমরা কিনে মসজিদে যদি লাগাইতে পারো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখানটা ঘর বানিয়ে দিবেন। রে সুবহানাল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন আল্লাহর নবী গো, আমি ওসমান, এই মসজিদের খালি জায়গাটা, এই মসজিদের ফাঁকা জায়গাটা যত টাকা লাগবে, যত পয়সা লাগবে নবী গো আমি কি নাই এই মসজিদে লাগিয়ে দিলাম, সাটিয়ে দিলাম। তাহলে বোঝা গেল যে আপনি মসজিদে যদি জমিন দান করেন, আপনার মসজিদের আশেপাশে জমিন নাই, মাঠে ঘাটে জমিন আছে, এক বিসমিল এক কাঠা দুই কাঠা বিক্রি করে যদি মসজিদে লাগাইতে পারেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দানের বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার জন্য ঘর বানাবেন। তো ভাই আমার, আমি কথা কার লম্বা না করে আল্লাহর ঘরের জন্য আজকে জালসা। এই যে গত কয় তারিখে আপনাদের পড়োশি হাতিনাতে একটা জালসা হলো, সুবহানাল্লাহ, মোটামুটি 49 লাখ টাকা কালেকশন হয়েছে। এই আমাদের বনালিতে বড় বনালির পাশে একটা জায়গা আছে খড়বাড়ি, ওখানে জালসা হয়েছে, মোটামুটি 30 লক্ষ টাকা চান্দা হয়েছে, আর একটা লোক 7,95,000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, একটাই লোক, একটা লোক 4 লক্ষ টাকা দান করেছেন, একটা লোক 2 লক্ষ টাকা দান করেছেন, আর 50,000, 30,000, 20,000 তো এগুলা আগিনকে দান করেছেন। তবে আজকে দেখি এই রঘপুর এলাকাতে আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা নেই যে মাওলানা আমার মা